আমি আর সূর্য বুকিং করব। হাই, হোয়াটস ইওর নেম? নাম কি? শুভ। তো শুভ আমাকে দোলনা থেকে নামিয়ে দিয়েছে। হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, আ বিগ ওয়েলকাম। আজকে এই জায়গাটা থেকে বুঝতে পারছো কোথায় এসেছি, এটা হচ্ছে ইস্কন, এটা ডোম জুড়ে, মানে একদম আমাদের আর একটা ইস্কন আছে কোথায় জানো, মায়াপুর, আর এটা হচ্ছে ডোম জুড়ে। বাট মন্দিরটা খুব সুন্দর, অবভিয়াসলি প্রত্যেকটা মন্দির সুন্দর হয়। बहु मनोरथ साजु अभिसारे पहलु सुनिल बेश, काजर नयने सराज बयाने कुसुमे सजानु केश, सखी हम मोहन अभिसारे जाऊं बोलो हम एतक सुख कहां पाऊं। এখান থেকে দারুণ লাগছে, মানে মন্দিরের ভিউটা দারুণ। ও ভাই, এত আটকে গেল রে, এখানে আটকে গেল, এ কি হবে এবার? আরে তো আমি যদি চালাই তুই কি করবি? আমি কষ্ট করে চালিয়ে যাচ্ছি। ও গড, কি কষ্ট তোর, কি বাবা তো হয়েছে। এখন পরে ম্যাঙ্গো ট্রিটা আমি মানে আম গাছটা দেখতে পেলাম, কি সুন্দর। হ্যাঁ এইটুকু তো, কি লাগাতে পারে না এরা? হ্যাঁ দীপা ভাই, তুই রোগা হয়ে যাবি একদিনে। হ্যাঁ গরিবের জিম, কি সুন্দর। স্টল আছে যেখানে গীতা বিক্রি হচ্ছে, ঠাকুরের মন্দির। এখন পুরো লোকালোকে লোকারণ্য হয়ে গেছে, তখন ছিল না এতটা। বাট সন্ধে বাড়ার সাথে সাথে এখানে অনেক লোক আসতে শুরু করে দেয়। অনেক ভালো লাগলো এখানে এসে, কারণ আমি আগে শুনেছিলাম বাট আসা হয়নি কখনো, বাট আজকে হঠাৎ করে প্ল্যান হলো আসার। আর নাইস, মানে অনেক সুন্দর, অনেক সুন্দর এত ভিড়টা। এটা হচ্ছে নীলাঞ্জনা পার্কের ভিড়, নীলাঞ্জনা পার্কে এত পরিমাণে ভিড়, এত হবে না এখন, ছাড় পাপা। ইয়ে তুমি ঘুরছো, তুমি ঘুরছো, ঘুরু ঘুরু করছো, ঘুরু ঘুরু করছো।